আবারও শোকের ছায়া। মাত্র ২৫ বছর বয়সের ভাইকে হারিয়ে নিজেকে ঠিক রাখতে পারছেন না অভিনেত্রী। করোনায় হানায় ভাইকে হারালেন টেলিভিশন অভিনেত্রী মাহি ভেজ। গত পয়লা জুন প্রয়াত হয়েছেন মাহির ভাই। সত্য সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই জানালেন এবার অভিনেত্রী। ভাইয়ের চিকিৎসায় সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। সে কথা জানিয়ে সোনুর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাহি। মাহির ভাইয়ের মৃত্যুর পর সোনু টুইট করেন, ২৫ বছরের একটা ছেলেকে আমরা বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলাম। ওর বাঁচার আশা কম ছিল জেনেও আমরা চেষ্টা করেছিলাম। আমি নিজে প্রতিদিন চিকিৎসকের সঙ্গে কথা বলতাম, কিন্তু বাস্তবটা কি তা ওর মা বাবার কাছে তুলে ধরার সাহস ছিল না। সোনুর এই টুইট শেয়ার করেছেন মাহি। তিনি জানিয়েছেন ভাইয়ের জন্য বেডের ব্যবস্থা করে দিয়েছিলেন সোনু সুদ, দুঃসময় পাশে থেকে সাহস দিয়েছিলেন। কমেডিয়ান ভারতী সিংও দুঃসময় মাহির পাশে ছিলেন। ভাইয়ের অকাল প্রয়াণে ভেঙে পড়েছেন অভিনেত্রী। এই খবর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করার পর মাহির ইন্ডাস্ট্রির বহু সহকর্মী শেষ শ্রদ্ধা জানিয়েছেন। আপাতত নিজেকে ব্যস্ত রাখতে চাইছেন মাহি, দ্রুত কাজে ফিরতে চাইছেন। কাজে ব্যস্ত থাকলেই এই শোকটা কিছু হলেও ভুলে থাকতে পারেন বলে দাবি করছেন অভিনেত্রী। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.